আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা আজকে আসলাম ময়মনসিংহ মৎস্য বিভাগে বায়োফ্লক পরিদর্শনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ট্যাঙ্ক পাঁচটা, আর যে সামনে আছে একটা, মোট ছটা ট্যাঙ্ক করছে। আমরা আজকে আসলাম তাদের সঙ্গে কিছু পরামর্শ নেব তাদের কাছ থেকে, এবং নিজ চোখে দেখতে আসলাম, পরিদর্শন করতে আসলাম। তো আপনারা দেখতেই পারতেছেন যে মাছ সব কটা ট্যাঙ্কেই মাছ চাষ করতেছেন। তো গায়েস, আপনারা দেখতেই পারতেছেন যে ট্যাঙ্কটি এখন দেখতেছেন, এটিতে আসলে চিংড়ি মাছ করা হয়েছে। এখন এটাতে চিংড়ি খুবই ছোট ছোট, যার কারণে দেখা যাচ্ছে না। আর একটা জিনিস, এই যে দেখেন পানির কালারটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক পরিষ্কার দেখা যাইতেছে, ঠিক আছে? তারা অনেক গবেষণা করেই করেছেন পানির কালারটা, যে কারণে অনেক সুন্দর দেখা যাইতেছে। এটাতে চিংড়ি মাছ করা হয়েছে। আবার এটার ভিতরে দেওয়া আছে আপনার খেজুরের পাতা দেওয়া আছে, জানি না কেন। তারপরে এই যে ট্যাঙ্কটি দেখতেছেন, এটার ভিতরে আপনার রয়েছে হলো কই মাছ, এবং এটার কইয়ের গ্রোথও খুব ভালো। আর দেখেন পানির কালারটা একদম ফ্রেশ, একদম ফ্রেশ কালার পানির, একদম পানির অরিজিনাল কালার। ওই যে দেখতেছেন আপনারা, দেখতে পারতেছেন যে মাছ দেখা যাইতেছে, কই মাছ, মাছ লাফাইতেছে দেখা যাইতেছে, আপনারা দেখতে পারতেছেন কই মাছ দেখা যাইতেছে। আর মূলত যে কারণে ভিডিওটা আপলোড করা, আপনারা যদি বায়োফ্লক করতে চান বা যারা বায়োফ্লক করতে ইচ্ছুক, আপনারা চাইলে এই ময়মনসিংহ মৎস্য বিভাগ থেকে বায়োফ্লকের ট্রেনিং নিতে পারেন। আমি যেটা বুঝি যে অন্য জায়গায় টাকা খরচ করে ট্রেনিং নেওয়ার চাইতে এখানে এসে ট্রেনিং নিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, এবং তারা সে ভালো পরামর্শটাই আপনাকে দিবে। তো আপনারা অন্য জায়গায় টাকা খরচ না করে আপনারা জায়গায় এসে আপনারা বায়োফ্লকে ট্রেনিং নেবেন, এবং এটা হলো সম্পূর্ণ সরকারি, ঠিক আছে? এটা সম্পূর্ণ সরকারি। তারা যদি এখান থেকে ট্রেনিং নেন, তাহলে আমার মনে হয় আপনারা সবচেয়ে ভালো যেটা সেটাই আপনারা পাবেন। এবং এখানে দেখতেছেন যে এখানে ছয়টা ট্যাঙ্ক রয়েছে, আর এটা হলো গিয়া এয়ার লাইন, যে সামনে রইল গিয়া এয়ার পাম্প। প্রতিটি ট্যাঙ্কে একটা করে এয়ার পাম্প দেওয়া আছে। এটা হলো গিয়া, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে এয়ার পাম্পের মডেল, এটা হলো গিয়া আপনার যে দেখতেই পারতেছেন রোসান, রোসানের পাম্প লোনোয়েজ, এটা হলো গিয়া আপনার মডেল LP16, দেখতেই পারতেছেন LP16 রোসানের এয়ার পাম্প। এটি হলো 8000 লিটার এক একটি ট্যাঙ্ক, প্রতি ট্যাঙ্কে একটি করে এয়ার পাম্প দেওয়া আছে। এখানে মোট 6টি ট্যাঙ্ক আছে, সবটি 8000 লিটারের ট্যাঙ্ক। তো আমি মনে করি যে আপনারা এখানে এসে সরকারিভাবে কোনো টাকা খরচ না করে এখান থেকে ট্রেনিং নিলেই সবচেয়ে ভালো হবে, এবং এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আমি তাদের সাথে কথা বলেছি, যিনি বায়োফ্লকে ট্রেনিং করান, মৎস্য বৈজ্ঞানিক আশিকুর রহমান, উনি আমাদের বলেছেন যে এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। ওনারা যে ট্রেনিংটা করান, ওটা হলো আপনার 3 দিনের ট্রেনিং, 2 রাত 3 দিন এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। তো যারা দূর দূরান্ত থেকে আসতে চান, তারা এখানে থাকতেও পারবেন, থাকার ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে ট্রেনিং নিলে আমার মনে হয় আপনি সফলতা 100% অর্জন করতে পারবেন, এবং আপনার কষ্ট কোনোভাবেই বিফলে যাবে না। তাছাড়াও যদি আপনার মাছের কোনো সমস্যা হয়, আপনি যদি তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করেন, তাহলে তারা আপনাদেরকে পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা করবে। এবং এই জন্যে আমি মনে করি, যেহেতু এটা সরকারি, এই জন্যে সরকারিভাবে বায়োফ্লক ট্রেনিং নেওয়াটাই সবচেয়ে বেটার। আর তাছাড়া আপনার এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না, বা কাউরে কোনো টাকা দিতে হইতেছে না। এই জন্যই আমি মনে করি যে আপনারা এখান থেকে ট্রেনিং নিলেই সবচেয়ে ভালো হবে, এবং আমিও এখান থেকেই ট্রেনিং নিতেছি। প্লাস তাদের সাথে আমি কথাও বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে কিছুদিনের ভিতরেই তারা ট্রেনিং শুরু করবেন। তো আপনারা আসেন, তাদের সাথে এসে কথা বলে যান, ট্রেনিংয়ের সুব্যবস্থা রয়েছে, তারা সরকারিভাবেই ট্রেনিং করাইতেছে। আর এটা হলো অনেক বড়, বিশাল বড় একটা এই মৎস্য বিভাগ, এটা সরকারি। আমার মনে হয় বাংলাদেশে এটাই সবচেয়ে বড় মৎস্য বিভাগ। আর
এই যে দেখেন বায়োফ্লগ ইউনিট, এখানে 6টি ট্যাঙ্ক রয়েছে মোট। আর পাশে দেখতেছেন ওইগুলো হলো হ্যাচারি, এখানে ফনা চাষ করা হয়, এগুলোতে ফনা করা হয়। এটা অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর যা বলার মতো না। এরপর আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সামনে, এই পাশে হাতের এই যে এই পাশে দেখতে পারতেছেন বিশাল বড় বাউন্ডারি, এটা হলো গিয়ে আপনার এই যে দেখতেছেন এটা হলো কুচিয়া মাছের নিয়ন্ত্রিত প্রজনন, এটা হলো কুচিয়া মাছের। এই যে দেখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ। তো আপনারা চেষ্টা করবেন অন্য কাউকে টাকা না দিয়ে এইখান থেকে এসে সরাসরি সরকারিভাবে ট্রেনিং নেওয়ার জন্য। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি যারা 3,000, 4,000, 5,000 টাকার বিনিময়ে ট্রেনিং করায়। আমি মনে করি যে তাদেরকে টাকা না দিয়ে আপনারা যদি এখানে এসে ট্রেনিং করেন, তাহলে আমার মনে হয় আপনারা সবচেয়ে ভালো বিষয়ে এবং সবচেয়ে ভালো জানতে পারবেন। কারণ তারা যেহেতু মৎস্য বৈজ্ঞানিক, তা আমার মনে হয় যে তারা সব বিষয়ে আপনাকে সহযোগিতা করবে এবং তারা সবচেয়ে যেটা ভালো সেই সাজেশনটাই আপনাকে দিবে। এই যে দেখতেছেন যে বিল্ডিংটা, এটা হলো হ্যাচারি কমপ্লেক্স, এটার ভিতরে শুধু মাছের পোনা। আমি যদি একটু ওই দিক দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখেন ওই পাশে হলো মৎস্য অধিদপ্তরের অফিস এবং পরিবেশটাও অনেক সুন্দর। যে দেখেন ওই যে দেখেন ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে ছোট ছোট হাউস করা আছে। যে দেখেন হ্যাচারি কমপ্লেক্স, এটার ভিতরে শুধু মাছের রেণু, শুধু মাছের রেণু, বিভিন্ন ধরনের মাছ। এই যে দেখেন আমি যদি একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করি, দেখেন ছোট ছোট হাউস দেখতে পারতেছেন, সব মাছের পোনা, সবই হলো গিয়ে মাছের রেণু এই জায়গায়। তো এটা তারা অনেক গবেষণা করেন এই জায়গায়। তো আমি মনে করি যে আপনারা এখানে এসে ট্রেনিং নিলে সবচেয়ে ভালো হবে। তারপরে যে দেখেন আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হলো গিয়ে আপনার মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমরা এখন স্যারের সঙ্গে আরও কিছু কথা বলবো, স্যারের কাছ থেকে আরও কিছু পরামর্শ নিব। তো আমাদের সঙ্গে আপনারা থাকুন এবং দেখতে থাকুন। আমরা এখন হাঁটতে হাঁটতে যাইতেছি, দেখুন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, পরিবেশটা আসলেই অনেক সুন্দর এবং তাদের যে পরামর্শ সেটাও কিন্তু অনেক ভালো আমার যেটা মনে হলো আর কি। তো চাইলে আপনারাও আসতে পারেন। তো আমরা চলে আসলাম, এই যে দেখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমরা এখন ভিতরে ঢুকবো, স্যারের সাথে কিছু কথা বলবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে।